চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 12 নং সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্জি নুরুল আমিন ওষুধ ছিটিয়ে ক্রাশ প্রোগ্রামের 7 দিনব্যাপী কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ সময় ডেঙ্গু, চিকনগুনিয়া, অন্যান্য মশাবাহিত রোগের বিষয়ে জনগণকে সচেতন করার লক্ষ্যে কাউন্সিলর নিজ হাতে লিফলেট বিতরণ করেন। এতে উপস্থিত ছিলেন পরিচ্ছন্ন সুপারভাইজারের জোনাল অফিসার আলী আকবর, পরিচ্ছন্ন সুপারভাইজার ইয়াসিন সোহেল সহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। ক্রাশ প্রোগ্রাম অনুষ্ঠান শেষে কাউন্সিলর নুরুল আমিন বলেন, আমরা 2021 সালের 27 জানুয়ারি নির্বাচিত হওয়ার পর থেকে আমরা তখন 14 ফেব্রুয়ারি আমরা আমাদের দায়িত্ব গ্রহণ করলাম। আমাদের মেয়র মহোদয় অত্যন্ত আন্তরিক, উনি চান চট্টগ্রাম সিটি কাউন্সিলকে নতুন সাজে সাজিয়ে তুলতে, চট্টগ্রাম সিটি কাউন্সিলকে একটি নান্দনিক সিটি কাউন্সিল হিসেবে গড়ে তুলতে, জনকল্যাণমুখী একটি সিটি কাউন্সিল গড়ে তুলতে। তাই আমরা বিভিন্ন কর্মসূচি হাতিয়ে নিয়ে থাকি। গত বছরও এই দিনই আমরা মশক নিধনের অভিযান কর্মসূচি গ্রহণ করেছি। নালা নর্দমার মাটি উত্তোলন করে পানি যাতে দ্রুত নিষ্কাশন হয়ে যায়, মানুষ যাতে জলাবদ্ধতা থেকে রেহাই পায়, সেই কর্মসূচি আমরা গতবার করেছি। ঠিক ধারাবাহিকতা এইবারও আমরা ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে গতকালকেও আমাদের এবাদত খানা মসজিদের পাশের গলি দিয়ে আমরা অনেক শ্রমিক লাগিয়ে মাটি উত্তোলন করেছি।